আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের সামনে এমন কিছু কেস স্টাডি নিয়ে আসার জন্য, এমন কিছু পেশেন্টদেরকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য যারা দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে তাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা সহ বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় তারা ভোগেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওনারা বিভিন্ন ধরনের চিকিৎসা করেন বিভিন্ন জায়গায়। এমনও আমরা দেখতে পাই যে কিছু কিছু পেশেন্ট আছেন যারা হয়তো ভুল ট্রিটমেন্ট করে ফেলেছেন, হয়তো যেখানে ওনার অপারেশন করার দরকারই নেই বাট তারপর ওনারা অপারেশন করে ফেলেন, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা দীর্ঘমেয়াদী তাদের জন্য একটা সমস্যার সম্মুখীন হন তারা। তো এ ধরনের নানা সমস্যা আমরা ভুগি। তো আমাদের আজকেও আমরা আপনাদের সাথে এরকম একজন পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দিব যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর এবং ঘাড়ে ব্যথায় উনি ভুগছিলেন এবং পরবর্তীতে উনি ধীরে ধীরে সেই অবস্থা থেকে উনি মুক্তি পেয়েছেন। উনি কীভাবে মুক্তি পেয়েছেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোকপাত করব এবং আপনাদের সাথে সেটা নিয়ে আমরা কথা বলব। আসুন পরিচয় করে দিই পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি একটু বলুন? শাহিনুর খানম। আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাগেরহাট জেলা থেকে আসছি। আমাদের বাগেরহাট জেলা থেকে এসেছেন। হ্যাঁ। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার মূলত সমস্যাটা কী ছিল? আমার মূলত সমস্যা ছিল কোমরের সমস্যা, PLID যেটা। আচ্ছা। আর কক্সিজের সমস্যা ছিল দীর্ঘদিন এবং ঘাড়ের সমস্যা। কতদিন যাবৎ এই সমস্যাটা আপনি ভুগছেন? কোমরের এবং কক্সিজের সমস্যা প্রায় 6-7 বছর। আচ্ছা। ঘাড়ের সমস্যাটা একটু কম, বছর খানেক। আচ্ছা, যখন আপনার এই সমস্যাটা শুরু হয়েছিল আপনি আপনার প্রাত্যহিক জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? কোমরের ভিতরে প্রচণ্ড ব্যথা করতো, জ্বালা পোড়া করতো এবং বিষ করতো, একটা অসহ্য ভাব ছিল, খুব কষ্ট হতো আমার, হাঁটা চলা করতে কষ্ট হতো, স্বাভাবিক কাজকর্মে কষ্ট হতো। বাসার রান্নাবান্না থেকে শুরু করে কোনো কাজই আপনি ঠিক মতো আর করতে পারতেন না? তার পাশাপাশি আমি একটা জব করি, আমাকে সেখানে প্রতিদিন যে আসা যাওয়া করতে হয় সেটাই আমার সব থেকে বেশি কষ্টের ছিল, জার্নিতে আমার কষ্ট হতো খুব বেশি। আচ্ছা, তার মানে আপনি একজন সার্ভিস হোল্ডারও। সো এই সার্ভিস হোল্ডার যখন আপনি ছিলেন আপনাকে কি দীর্ঘ সময় ধরে বসে কাজ করতে হতো? হ্যাঁ, আমাকে চেয়ারে বসে কাজ করতে হয়, আমি একটা স্কুলের হেড টিচার, প্রাইমারি স্কুলে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আপনার যখন এই সমস্যাটা প্রথম ধরা পড়ে আপনি কি আপনার এলাকায় বা কোথাও কি এর কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? হ্যাঁ, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু আশানুরূপ ফল পাইনি। আমরা জানতে পেরেছিলাম আপনি দেশের বাইরেও আপনি গিয়েছিলেন এই ট্রিটমেন্টের জন্য, কোথায় গিয়েছিলেন? আমি গত বছর ভ্যালোরে চিকিৎসা করেছি, CMC-তে ভ্যালোরের ইন্ডিয়াতে। তো ডক্টররা ওখানে দেখে আপনাকে কি বলেছিলেন? ওরা আমাকে ব্যায়ামের জন্য সাজেস্ট করছিলেন, তাহলে ব্যায়াম করার পরে আমি কিছুটা ভালো ছিলাম কিন্তু আমার ওই জার্নির কারণে আবার আমার সমস্যা দেখা দিয়েছিল। মানে আপনি ওখানে ডক্টর দেখিয়েছেন, ওনারা আপনাদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন, তো সেটা আপনারা যখন বাংলাদেশে এসে আপনার প্র্যাকটিস করেছেন হয়তো সেটার আশানুরূপ ফলটা আপনি পাননি? ফল যা পেয়েছিলাম মোটামুটি কিন্তু আমার ওই জার্নিতে আবার সেটা কাজে আসেনি। আচ্ছা, আমরা আপনি হচ্ছেন DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, কতদিন যাবৎ ট্রিটমেন্ট করেছেন? আজকে 27তম দিন। আজকে 27তম দিন। আচ্ছা, আপনি যখন স্যারের কাছে এসেছিলেন স্যার কী বলেছিলেন আপনাকে দেখে? স্যার আমাকে প্রথমে একটি MRI করতে দেন, MRI প্লেট দেখে রিপোর্ট দেখে স্যার বললেন যে কোমরের অবস্থা খুব বেকায়দা, বাজে হয়ে গেছে, দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে। তারপরে স্যারের আমি আন্ডারে ভর্তি ছিলাম এই 27 দিন, চিকিৎসা নেওয়ার পরে এখন আমার কাছে আগের থেকে ভালো লাগতেছে। তার মানে আপনি 27 দিন আপনি ভর্তি থাকার পরে এখন আপনি আগের থেকে অনেকটুকু ভালো এবং অনেক সুস্থ বোধ করছেন? আপনার যে আগের যে কোমরে যে ব্যথা ছিল বা ঘাড়ের ব্যথা ছিল সেটা কি অনেকাংশে এখন কমে গেছে? হ্যাঁ, অনেকটা কমে গেছে বলা যায়। আপনি কি আপনার স্বাভাবিক কাজগুলো আগের মতো করতে পারছেন? আশা করি যে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে আমরা ওনার হাজবেন্ডকে একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, একটু আমাদেরকে একটু বলুন যে উনি চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে, যেহেতু উনি দীর্ঘদিন যাবৎ উনি ওনার কোমর এবং ঘাড়ের ব্যথা উনি ভুগছিলেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন এবং দীর্ঘদিন যাবৎ উনি এই কষ্টে ভুগছিলেন, তো এখন ওনাকে আপনি কেমন দেখছেন? আগের থেকে ভালো, আগে তো পেইনটা ক্লিয়ার হইতো না, এখন তো পেইনটা ক্লিয়ার হচ্ছে আর কি, ভালো মনে হচ্ছে আর কি। একটু জানতে চাইবো আপনার কাছে, আপনি DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, তো এই চিকিৎসাধীন অবস্থায় এখানকার চিকিৎসা ব্যবস্থাটা আপনার কাছে কেমন লেগেছে বা সামগ্রিক পরিবেশ আপনার কাছে কেমন লেগেছে? ভালো।
আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই। যেমন আপনি প্রথমে বলেছেন যে আপনি দীর্ঘদিন যাবৎ আপনি আপনার এই কোমর এবং ঘাড়ে ব্যথা আপনি ভুগছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বাট আপনি হয়তো যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো আমাদের দেশে বা দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, কিন্তু কার কাছে যেতে হবে সেই সঠিক ইনফরমেশনটা আমাদের নেই। আমরা জানি যে সঠিক ইনফরমেশন অনেক বড় একটা ব্যাপার, একটা মানুষের জীবন রক্ষা করতে পারে একটা সঠিক ইনফরমেশন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? রোগ যেহেতু মানুষের শরীরে অনেক কষ্টের একটা জিনিস, এই জন্য সঠিকভাবে যদি আমরা চিকিৎসাটা নিতে পারি তাহলে হয়তো আমাদের সেই কষ্টটা থেকে আমরা একটু তাড়াতাড়ি মুক্তি পেতে পারি। এই জন্য বলবো যাদের এরকম বাত ব্যথা, দীর্ঘমেয়াদী ব্যথা, তারা এখানে এসে চিকিৎসা নিলে ইনশাল্লাহ ভালো হবেন। এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি আমার শরীর থেকে অনুমান করছি। যেহেতু আপনি এসে এখানে ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছেন, আপনি সুস্থ হয়েছেন, এই জন্য আপনি আশা করেন তারা আসলে তারা অবশ্যই একটা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন হয়তো বা। সবশেষে জানতে চাই, ওই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে 100 কত দিবেন আপনি? 90। 90। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনলেন যে উনি কীভাবে ধীরে ধীরে উনি বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে আজকে উনি সুস্থ হয়ে উনি বাড়ি চলে যাচ্ছেন। সো আমার কথা হচ্ছে যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন বা যেখানেই করেন বা যেই ট্রিটমেন্টটাই আপনারা নেন, আগে জানেন, বুঝেন এবং সঠিক ট্রিটমেন্টটা আপনারা গ্রহণ করেন, তাহলে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।